আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানব হাউ টু ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট ব্লু বেজ তো অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করেছেন যে ফেসবুকের আমরা ভেরিফাইটা কিভাবে করব তো ভেরিফাই করার জন্য আমি আপনাদেরকে সরাসরি ভেরিফাই আপনার অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশনটা আপনি কখন করতে পারবেন সেজন্য আপনার অ্যাকাউন্টে কি কি থাকতে হবে এবং কি কি বাধ্যতামূলক সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তা আসুন সরাসরি আমরা গুগলে চলে যাই গুগলে আমি লিখেছি ফেসবুক ভেরিফাইড রুলস দু দেখুন এখানে only on account per person or business may be verified with exceptions for language specific accounts your account must be public and have a profile photo and list on post your account must represent well-known highly searched for person brand or entity মূল বিষয় হলো আপনার অ্যাকাউন্টটি একটি বিজনেস অর্থাৎ প্রপারলি হতে হবে এবং ভেরিফাই করার জন্য আপনার যেটা থাকতে হবে সেটা হলো একটা পে অ্যাকাউন্ট থাকতে হবে এবং এই অ্যাকাউন্টটি হান্ড্রেড পারসেন্ট পাবলিক মোডে থাকতে হবে এবং প্রোফাইল ফটো থাকতে হবে এবং লিস্টে আপনার পোস্ট লিস্টে থাকতে হবে সেটা হলো ন্যূনতম ছয় মাস এর ভিতরে আপনি ফেসবুক অ্যাক্টিভ আছেন কিনা এটা দেখাতে হবে এবং আপনার অ্যাকাউন্টটি অর্থাৎ আপনি খুব পপুলার ম্যান আপনার অ্যাকাউন্টটি অনেকে সার্চ করছে এবং অনেকে দেখছে মূল বিষয় হলো আপনার ফলোয়ার এবং ফ্রেন্ড একটু সব কিছুই কথা হাই থাকতে হবে তো এটা হলো গুগল থেকে আমাদের জানিয়ে দিল যে ফেসবুক ভেরিফাইড রুলস দু তো আমি আপনাদেরকে আরও সহজ করে বিষয়গুলো জানাচ্ছি যে আপনার ফেসবুক ভেরিফিকেশান করবেন তার জন্য আপনার কি কি প্রয়োজন হবে আমি আপনাকে বিষয়গুলো জানিয়ে দিই যেমন আমার এই ফেসবুক আইডি এই আইডির পেছনে যেমন একটা ব্যাবির পিকচার আছে এ কভার ফটোতে এই বেবি পিকচার এটা অ্যালাউ হবে না ভেরিফাই করতে গেলে এটা আমি আপনি থেকে যাবেন দ্বিতীয় কথা আপনার অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টে যে নামটি আছে হানড্রেড পারসেন্ট এই নামের সঙ্গে আপনার পাসপোর্টের নামের সঙ্গে এই নামের হানড্রেড পার্সেন্ট মিল থাকতে হবে যদি মিল না থাকে তাহলে আপনি অবশ্য অবশ্যই ভেরিফাই করতে পারবেন না এবং ব্লু বেজের এটাও আপনি পাবেন না এটা হানড্রেড পারসেন্ট শিওর কারণ আমি নিজেও আমি আপনাকে দেখাচ্ছি আমার এই অ্যাকাউন্টটায় আমি ভেরিফাই অ্যাপ্লিকেশন করে রেখেছি কিন্তু এটা হয়নি কিন্তু কি কি সমস্যা সেই সমস্যাগুলো তারা আমাকে লিস্ট ধরিয়ে দিয়েছে যে এই সমস্যা আপনার অ্যাকাউন্টে এগুলো আপনি ঠিক করুন তো কয়েকটি বিষয় দেখাই আমি আপনাদেরকে এক নাম্বার আইডি ইমেল এই আইডি আপনি যে অ্যাকাউন্টটি খুলবেন এই নামে আপনার জিমেল আইডি থাকতে হবে এটা মাস্ট পে এবং আপনার যে অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ড এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে একটিমাত্র অ্যাকাউন্টই আপনি ভেরিফাই করতে পারবেন আপনি দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে জন্ম নিবন্ধন কার্ডে এক কথা আপনার প্রাপ্তবয়স্ক হতে হবে এই নামে মূল বিষয় হলো জন্ম নিবন্ধন একটা বয়স কথা আপনার প্রাপ্ত প্রাপ্তবয়স্ক যদি আপনি মানে প্রাপ্তবয়স্ক না হন সেক্ষেত্রে জন্ম নিবন্ধন কার্ডের এটা আমি অ্যাপ্লাই করিনি এটা আসলে আমার জানার বাহিরে এটা হয় কি না তবে আপনার ট্রাই করে দেখতে পারেন তবে এটা নিশ্চিত থাকুন যে সরকারি খাতায় আপনার আপনি বাংলাদেশি বাংলাদেশের আপনি যে নাগরিক এটা আপনার সরকারি খাতায় যে নাম যে জন্ম তারিখ দেওয়া আছে সেগুলো হানড্রেড পার্সেন্ট আপনার দিতে হবে এবং বিশেষ করে ফোন নাম্বার আর ওই ফোন নাম্বারটাও আপনার আইডি দিয়ে কেনা কিনা সেটাও ফেসবুক ভেরিফাই করে দেখবে এবং দেখে যেমন আমার এই আইডিটা যে নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারটা আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দেওয়া নেই তারা ফেসবুক আমাকে টিম বলেছে যে এই নাম্বারটা আপনার নয় অতএব আপনি এই নাম্বার এটা চেঞ্জ করুন আপনার যেটা এই আইডি দিয়ে যেটা আপনি যে আইডিটা শো করেছেন আমি এখানে পাসপোর্ট শো করেছি এই পাসপোর্ট দিয়ে আপনার কেনা সিম দিয়ে আপনি নাম্বার অ্যাড করুন দ্বিতীয় নিউজ চ্যানেল আপনি যদি কোনো সেলিব্রিটি হন বা আপনি কোনো কথা পপুলার একটা ব্যক্তি হন এই যে বর্তমানে যেমন কাঁচা বাদামার কি যেন ইন্ডিয়ার এক লোক যেমন ভাইরাল হয়েছে এই ব্যক্তিকে নিয়ে এত পরিমাণে নিউজ হয়েছে মানে আসলে ভাইরাল ম্যান ধারণার বাইরে আপনারা সকলে জানেন এরকম যদি আপনি পপুলার কোনো মানুষ হন তাহলে সেক্ষেত্রে আপনাকে নিয়ে কোনো নিউজ চ্যানেল নিউজ করেছে কিনা আপনাকে মানুষ সার্চ করছে কিনা এই নামটি আপনি ফেসবুকে দিয়ে এবং আপনার যদি কি বলে সরকারি লিস্টে আপনার নাম থাকে তাহলে ওটা দিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারবেন অ্যাক্টিভ হতে হবে ছয় মাস সর্বনিম্ন আপনার এই ফেসবুকটা ছয় মাস অ্যাক্টিভ থাকতে হবে ন্যূনতম এটা মাস্ট বি বা আপনি আজকে আসছেন আপনার ফলোয়ার লাইক বা ইত্যাদি এগুলো বেশি যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন যে তিনকে সাড়ে তিনকের মতো আমার ফ্রেন্ড আছে এবং ফলোয়ার আছে আমি আপনাদের দেখাচ্ছি ফলোয়ার এখানে প্রায় মাত্র তিপ্পান্ন এটাও ফেসবুক আমাকে জানিয়েছে যে আপনার ফলোয়ার যথেষ্ট নয় তো আর দ্বিতীয়ত সাত নম্বর অ্যাকাউন্টে কোনো রকমের রেপো থাকা চলবে না সাত নম্বর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যেমন আমরা একজন পোস্ট করেছে বিভিন্ন ধরনের গালি আছে বাংলা গালি ফেসবুক টিম আসলে কোনটা গালি আর কোনটা ভালো কথা এটাও তারা আপনার এই আইডি থেকে যদি কাউকে এই মানে বকাছকা করেন এটাও তারা কালেক্ট করে রাখে তো আপনি আপনার এই আইডি দিয়ে যদি কাউকে কোনো রকমের গালি গালাস করে থাকেন তাহলে একশো নিশ্চিত থাকেন আপনার আইডি ভেরিফাই হবে না হবে না দ্বিতীয় কথা আপনার অ্যাকাউন্টে কেউ যদি রিপোর্ট করে দেখেন অর্থাৎ আপনি বারবার একজনকে বিরক্ত করছেন কিন্তু সে আপনাকে রিপোর্ট করছে যে এই যেমন নগ্ন ছবি সেরেছে তারপর কপিরাইট ইত্যাদি অশ্লীল রিপোর্টটা আপনারা দেখবেন যে রিপোর্ট ফাংশন অনেক কিছু ইয়া থাকে তো যদি কেউ রিপোর্ট করে তাহলে অবশ্য অবশ্যই আপনার চ্যানেলটি ভেরিফাই আসবে না যেমন কুরুচি কোনো আলাপ করা যাবে না আপনি যদি ফেসবুক আইডিটি ভেরিফাই করতে চান তাহলে অবশ্যই কোনো রকমের কুরুচি মন্তব্য কুরুচি আলাপ করা যাবে না বা আপনি যদি করে থাকেন তাহলে এই আইডিটা আপনি অযথা আপনার চেষ্টা করে লাভ নাই এটাতে আপনার ভেরিফাই আসবে না বা ব্লু আসবে না নয় নাম্বার কাউকে গালিতে দিতে তো বললাম তাহলে ভেরিফাই হবে না দশ নাম্বার আপনি যে পেশার সে পেশার প্রোফাইল হতে হবে সাপোজ আমি একজন প্লান্সার এবং টিচার এবং অনলাইন টিউটোরিয়াল আমি ব্লগারও বলতে পারেন তো সেক্ষেত্রে আমার এই প্রোফাইলটা আমার এই প্রোফাইলে যথাযথ আমার সঠিক অ্যাড্রেস এবং সঠিক পেশাটা দেওয়া আছে কি না আপনি যদি খেলোয়াড় হন তাহলে সেই খেলোয়াড়ের প্রুফ এবং আপনি যে খেলেছেন এরকম এবং সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি আছে কি না আপনি যে পেশা আছেন সেই পেশারও সার্টিফিকেট থাকতো যদি যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার ট্রেড লাইসেন্স লাগবে এবং আপনি ভ্যাট ট্যাক্স গভর্নমেন্টকে দিচ্ছেন কিনা না এগুলোর আপনার কপি ইস্যু করতে হবে অনলাইন প্ল্যাটফর্ম থেকে তো যাই হোক বারো নম্বর আপনার আরেকটা বিষয় প্রচার এবং প্রসার আপনার এই ফেসবুকটা যেমন আপনার আমরা অনেকেই এখানে বাংলাদেশে বসে আছে কিন্তু কোরিয়ান একটা বন্ধু বা সৌদি আরবের একটা আরবি লেখা বন্ধু তাকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট করলাম বা আপনি এখানে পোস্ট করছেন সেই বন্ধু ওখান থেকে লাইক করছে তো ফেসবুক এখানে হিমশিম খেয়ে যায় যে আপনি আসলে আপনার লোকেশন যেখানে এই লোকেশনের সঙ্গে ওই লোকেশন যারা ফলো এবং লাইক যারা করছে এদের সঙ্গে আপনার কমিউনিকেশন বা সম্পর্কটা কী এখানে ফেসবুক মানে কনফিউজ হয়ে যায় যে আপনাকে কোথায় প্রোমোট করবে ফেসবুক প্ল্যাটফর্মটা হলো আপনি যে প্ল্যাটফর্ম লোকেশানে আছেন সে আশেপাশে আদার্স ফ্রেন্ডদেরকে আপনাকে বারবার শো করাবে একটা জিনিস খেয়াল করে দেখুন আপনি আছেন রাজশাহীতে কিন্তু ইন্ডিয়ার চেন্নাই তার ব্যাঙ্গালোর এখানেও তো প্রতিদিন কোটি কোটি মানুষ ফেসবুক চালায় তাদের নিউজ বা তাদের পোস্ট আপনার সামনে কেন শো হচ্ছে না একটা বার খেয়াল করে দেখেছেন আপনি যে লোকেশনে আছেন সেই আশেপাশের আপনার ফ্রেন্ড না কিন্তু তাদেরও পোস্ট কিন্তু আপনার ফেসবুকের সামনে একটা যদি খেয়াল করে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফ্রেন্ড না কিন্তু অথচ তাদেরও আপনার নিউজ ইত্যাদি এগুলো আপনার সামনে শো করে অথবা ফেসবুক এগুলো আপনার সামনে প্রমোট করে যে আপনি যে লোকেশনে আছেন সে পরিচিতিগুলো আপনার কমিউনিকেশন বাড়ায় তো যাই হোক বিষয় হলো এটা আপনি যদি এগুলোর ভেতরে না থাকেন বা এই সমস্ত শর্ত সাপেক্ষ যদি আপনার ফ্লাপ না থাকে তাহলে অবশ্যই বেতার চেষ্টা করে লাভ নেয় তবে ঘাবড়ানোর কিছুই নেই আপনি আপনার ফেসবুকে গিয়ে আপনার প্রোফাইলে গিয়ে আপনার যে ডিটেলস যে অ্যাড্রেস আছে প্রোফাইল পিক আছে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন এবং ভেরিফাইড করার জন্য যে এই ফেসবুকে আমার ফ্রেন্ড এতগুলো আছে তো এখানে আমি নাম চেঞ্জ করব। এবং আমার অ্যাড্রেস চেঞ্জ করব আমার বর্তমান যে লোকেশন সেটা চেঞ্জ করব ইত্যাদি এবং আমার প্রফেশন চেঞ্জ করব এগুলো অবশ্যই করতে পারবেন এখানে কোনো ফেসবুকের বন্ধবাধকতা নাই তবে আজকে যদি নাম চেঞ্জ করেন আবার আপনাকে নব্বই দিন অথবা তিরিশ দিনের একটা সময়সীমা দেওয়া হয় তো সেদিকে খেয়াল রাখবেন যখন আপনি এগুলো চেঞ্জ বা পরিবর্তন করতে চাবেন তখন আপনি একদম সবকিছুর সামনে ডকুমেন্টস নিয়ে বসে আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারবেন তবে এর জন্য পাসপোর্ট যদি থাকে আমি আবারও বলছি পাসপোর্ট যদি থাকে পাসপোর্টটা সামনে নেবেন ফোন নাম্বারটা অবশ্যই খেয়াল করে দেখবেন যে আপনার যে আইডি কার্ড এই আইডি কার্ডের সাথে ওই ফোন নাম্বারটা ঠিক আছে কি না এবং নামের সঙ্গে যেমন অনেকের দেওয়া থাকে বিশাল নাম যে মাহমুদ গাই মোহাম্মদ মাহমুদ গাইসার আসলে ফেসবুকে ওই পুরো নামটাই আপনার কিন্তু দিতে হবে এরকম শর্ট নাম ইউজ করলে আপনাকে ফেসবুক ভেরিফাই করলে আপনার ভেরিফাইটা আসবে না তো এই ছিল আজকে টিউটোরিয়াল আর আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আর বিশেষ করে আরেকটা কথা বলছি আমাদের ফেসবুক কিভাবে ভেরিফাই করতে হয় আপনি আমার ভিডিওটি দেখে আসতে পারেন তবে খুবই সহজ মনে হবে কিন্তু আপনি যখনই ভেরিফাইটা করে আসবেন কিন্তু অ্যাপ্লাই করবেন ওখান থেকে রিপ্লে আপনার কোনো অ্যান্সার আসবে না এবং আসবে যে আপনি এখানে পারফেক্ট না বা ফেসবুক আপনাকে ভেরিফাই এটা করতে চাচ্ছে না আপনি আবার চেষ্টা করুন তো ধন্যবাদ এবং তথ্যগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমি পক্ষে চেষ্টা করি যে যেটা একদম রিয়েল সেই জিনিসটা আপনাদের সামনে উঠা তুলে ধরতে কারণ শুধু শুধু ভিডিও বানিয়ে লাভ নাই। যদি এতে যদি মানুষের উপকার না হয় এতে কোনো রকমের ফায়দা নেই তো ধন্যবাদ সকলকেই Malatöpfe.